নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক। যখন ওই যে কাবা ঘর সংস্কারের কাজ শুরু হলো, হযরত আসওয়াদ পাথরটাকে দূরে সরায় রাখা হলো যেন পাথরটার কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। এইবার যখন কাবা ঘর সংস্কারের কাজ শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় পরায়ণতার সাথে সমাধান দিয়েছেন একটু খেয়াল দেন। কাফেররা ওইটা সরায় রাখছে, কাজ শেষ, এখন হজরে আসওয়াদ যথাযথ স্থানে লাগায় দেওয়া হবে, কিন্তু এই বরকতময় ফজিলতময় কাজটা কে করবে কারা করবে, এই নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়ার উপক্রম। কারণ আরবরা হলো এমন এক জাতি, ছোট্ট একটা ডিম নিয়ে তারা যুগের পর যুগ যুদ্ধ করেছে, নিজে মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করে গেছে যে আমি তো মরিয়া যাইতেছি, এই যুদ্ধ যেনি বাদ না হয়, যুদ্ধ যেন বাদ না হয়, তোমরাও করে যাবা, তোমাদের পরবর্তীদেরকেও তোমরা ওসিয়ত করবা। এমন জাতি আর এই বরকতময় বিষয় হযরে আসওয়াদকে কোথায় লাগানো হবে, এটা নিয়ে যদি যুদ্ধ লাগে কি অবস্থা হবে। ওইখানে কয়েকজন প্রবীণ ব্যক্তি ছিলেন, তারা বললেন শোনো, তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো না, আমরা কয়েকজন প্রবীণ ব্যক্তি মিলে একটি ফয়সালা দেওয়ার চেষ্টা করি। এইবার প্রত্যেক গোত্র থেকে এক একজন মুরব্বী ওনারা আলোচনার টেবিলে আলোচনায় বসলেন। আলোচনার পরে ওনারা সিদ্ধান্তে উপনীত হলেন, এই মহা মুসিবত থেকে বাঁচার জন্য যেই সিদ্ধান্ত, আমরা আমাদের এই সিদ্ধান্তের বিষয়গুলো গোপন রাখবো, কাউকে বলবো না। সিদ্ধান্ত হলো আমরা এই কয়েকজন খেয়াল করব, খেয়াল রাখব যে আগামীকাল সকালবেলায় সর্বপ্রথম কে বাইতুল্লাহ প্রবেশ করে, যে আগে আসবে তার কাছে আমরা আমাদের সমস্যা তুলে ধরব, সাথে সাথে সে যা সমাধান দিবে সেটা আমরা মেনে নিব। ওই কয়জন একমত। এবার ওই কয়জন মিলে লুকায় অপেক্ষা করতেছে কে আসে, কার দ্বারা আমাদের এই সিদ্ধান্ত একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে, এই আসন্ন যেই যুদ্ধ সেটা থেমে যাবে। সবাই চাতক পাখির ন্যায় তাকায় আছে, হঠাৎ করে তারা দেখে দূর থেকে একজন মানুষ আস্তে আস্তে কাবার দিকে বাইতুল্লাহর দিকে আসতেছে। যখন আরো কাছে আসলো, এইবার তার চেহারাটা তাদের সামনে স্পষ্ট হয়ে গেল, সকলে একসাথে আনন্দে বলে উঠতেছে হায়রে, এ দেখি আমাদের আল আমিন, সুবহানাল্লাহ। নবীজির আগমন, তখন তো নবুয়াত পান নাই, তারা এতটা আনন্দিত, সকলে গিয়ে বলতেছে আল আমিন, আজকে তুমি আমাদের এই সমস্যার সমাধান করে দাও। নবীজি সব কথা শুনলেন, এরপরে বললেন আপনারা বড় একটা রুমাল নেন, রুমাল, এইবার ওই রুমালের উপরে পাথরটাকে বসায় দেওয়া হলো। তিনি বললেন প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি রুমালের এক এক জায়গায় ধরবে। এইবার সবাই মিলে ধরে সুন্দর মতো একবারে কাবার কাছে নিয়ে যাওয়া হলো। এইবার নবীজি নিজে হাতে পাথরটা উঠে জায়গা মতো লাগায় দিলেন, সকলে খুশি হয়ে গেল, সকলেই বরকতের ভাগিদার হলো, আসন্ন বড় একটা বিপদ থেকে আরববাসী বেঁচে গেল। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া কাবিবানা وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت لأتم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. أمرا محبت إرشاد درود شريف پاٹھ کریں. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله. আমরা জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলার অন্তর্গত দীঘলবাগ উত্তর মহল্লা যুব সংঘ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী তাফসিরুল কোরআন মহাসম্মেলনের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই
এবং পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত যোগ্য ওলামায়ে কেরামের জবান থেকে বহুত গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন যেই জায়গাটাতে আছি এটা হাদিসের ভাষায় এখন জান্নাতের বাগান, এটা আমাদের সকলের জানা আছে। জান্নাতের বাগান কেন হলো? কারণ হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবা তোমরা সেখান থেকে ফল সংগ্রহ করবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতের বাগান সেটা কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার জান্নাতের বাগান হলো জিকিরের মজলিস। যদিও মাহফিলগুলোর শিরোনামে অনেক সময় তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকে, ওয়াজ মাহফিল লেখা থাকে, সম্মেলন, ইসলামী সম্মেলন, মহাসম্মেলন, শিরোনামে অনেক কিছুই লেখা থাকে, কিন্তু এই মাহফিলগুলোয়, এই মজলিসগুলোয় জিকির হয় কার? আর একটু জোরে বলি, কার? আল্লাহ তাআলার জিকির হয়। জিকিরের কারণে এই মজলিস মূলত দামি। এক হাদিসের মধ্যে আসছে সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় কালিমা হলো চারটি। কয়টি? সেগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চার কালিমা আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়। আরেক বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও চারটি কালিমা সবচাইতে প্রিয়। সেই চার কালিমা ও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এখন বলেন, যেই চার কালিমা আল্লাহর প্রিয়, যেই চার কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়, ওই চার কালিমা যদি আমরা আমাদেরও প্রিয় বানিয়ে নেই, আমাদের লাভ বেশি না কম? অনেক বেশি, দুনিয়ারও লাভ, আখেরাতেরও লাভ। কারণ যেই জবান জিকির দ্বারা শিক্ত, কোরআনুল কারীম তিলাওয়াত এটাও কিন্তু জিকির। এখন যেই জবান জিকির দ্বারা শিক্ত, সেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির হোক, কোরআন তিলাওয়াতের দ্বারা হোক, সেই জবান অনেক কিছু থেকে নিরাপদ। যেমন এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমাকে দুটো জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কয় জিনিস হেফাজতের গ্যারান্টি? দুই জিনিস। একটা হলো জবান হেফাজতের গ্যারান্টি দাও, আর একটা হলো লজ্জাস্থান হেফাজতের গ্যারান্টি দাও। এই দুই জিনিস হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব।
আর এক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন প্রকৃত মুমিন প্রকৃত মুসলমান কে আমরা সবাই প্রকৃত খাঁটি মুসলমান হতে চাই কি চাই না কারা চায় একটু হাত উঁচা করি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ রাত নামাই একটু সজাগ করলাম আর কি আমরা সবাই প্রকৃত মুসলমান হতে চাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরো না এখন প্রকৃত মুসলমান হওয়ার জন্য কি করণীয় প্রকৃত মুসলমানের গুণাবলী কি কোয়ালিফিকেশন কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মুসলমান না হয়ে মরো না তাহলে তো মুসলমান হওয়া এটা জরুরি আর মুসলমানের কোয়ালিফিকেশন গুণ কি প্রকৃত মুসলমানের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি প্রকৃত মুসলমান হলো সে যার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে তাহলে একটা বিষয় আমাদের বুঝতে হবে প্রকৃত মুসলমান হলে জবান হেফাজতের দরকার আছে না নাই নবীজির কাছ থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়ার জন্য জবান হেফাজতের দরকার আছে না নাই আর জবান হেফাজতের অন্যতম মাধ্যম হলো এই জবানকে জিকির দ্বারা শিক্ত করা এজন্য যাদের কোরআনুল কারীম মুখস্থ আছে যতটুকু পারা যায় পড়া যাদের নাই তারা কমপক্ষে চলতে ফিরতে উঠতে বসতে জবানের দ্বারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো বারবার উচ্চারণে অভ্যস্ত হওয়া তাহলে কি হবে জবান হেফাজত থাকবে প্রকৃত মুসলিম হওয়া সহজ হবে জান্নাতের নিশ্চয়তা পাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথাগুলো বুঝবার তৌফিক দান করুন আমিন এই জান্নাতের বাগানে যেখানেই হোক আমরা একটু সময় দিব বসব কারণ নবীজি বলছেন জান্নাতের বাগানে বসলা কিছু ফল সংগ্রহ করো কত সুন্দর দিগলবাগ উত্তর মহল্লার যুবকেরা ও এলাকাবাসীর উদ্যোগে এই আয়োজন দুই দিনব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশন ষষ্ঠ সমাপনী অধিবেশনের আগে আর কি পঞ্চম অধিবেশন তা আমি আপনাদের খেদমতে যে আয়াত তিলাওয়াত করেছি আমার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র ও আদর্শ দুনিয়ার মধ্যে আমরা যদি আমাদের চারিত্রিক সনদ সার্টিফিকেট আনতে যাই মাঝে মধ্যে লাগে লাগে না চাকরির আবেদনে লাগে অনেক জায়গায় লাগে অনেক জায়গায় আছে যে ওই এলাকার সবচাইতে বড় আল্লাহওয়ালা সে তার চারিত্রিক সত্যায়ন সনদ যার কাছ থেকে সত্যায়িত করে আনেন হয়তো এলাকার চেয়ারম্যান মেম্বার দেখা যায় যে ওই আহলুল্লাহ সবচাইতে বড় বুজুর্গ তার চরিত্রের সত্যায়ন করতেছে এলাকার সবচাইতে বড় চোর ঠিক কি না বলেন না একজন দুশ্চরিত্র মানুষ আর একজনের সচ্চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে এক লোক গেছে এক জায়গায় এক ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের কাছ থেকে চারিত্রিক সনদ সিগনেচার করানোর জন্য কি লেখা থাকে ওইখানে লেখা থাকে অমক পিতার নাম অমক গ্রাম ওইটা অমক ওয়ার্ডের বাসিন্দা আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি তিনি চারিত্রিক দিক দিয়ে অনেক ভালো রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নয় আমি তার এই চরিত্রের ব্যাপারে সত্যায়ন করতেছি তার সুদীর্ঘ হায়াত আমি আশা করতেছি সিগনেচার করে দিব এখন গেছে চারিত্রিক সনদে সার্টিফিকেটে সিগনেচার আনার জন্য চেয়ারম্যান সাহেব কই গোম চুরির অপরাধে উনি জেলে আছে তাহলে অনেক সময় দুনিয়ার মধ্যে ভালো মানুষের ভালো চরিত্রের সত্যায়ন আনতে যাইতে হয় সবচাইতে খারাপ মানুষের কাছে ঠিক কিনা বলে কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্রের সনদ দুনিয়ার কেউ দেয় নাই
দিবেন কে আরো জোরে বলি দিবেন কে আল্লাহ তাআলা দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে একটা কথাই যথেষ্ট আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আমি আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি সুবহানাল্লাহ নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যাবলী অনেক কিছুর সমন্বয়ে একটা মানুষ সচ্চরিত্র সম্পন্ন হয় নবীজির সব বিষয়গুলো বলা সময় নাই সম্ভাবনা সম্ভব নয় বলা প্রত্যেকটা দিক যদি আমরা আলাদা আলাদা বলতে চাই লম্বা সময়ের দরকার প্রথমত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে গোটা জীবনকে দুটো ভাগে ভাগ করি একটা হলো নবুয়াত পূর্ববর্তী সময় আরেকটা হলো নবুয়াত পরবর্তী সময় এ বিষয়টা আমাদের সকলের জানা থাকা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবুয়াতের জন্য মনোনীত করেন তার চরিত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়াতের পূর্বেই যথাযথভাবে তার চরিত্রকে আল্লাহ তাআলা হেফাজত করেন এবং ওইভাবেই তাকে নবুয়াতি চরিত্র সম্পন্ন আল্লাহ তাআলা গড়ে তোলেন এজন্য আমার আপনার নবীজির ভিতরে যেই সৎ চরিত্রগুলোর সন্নিবেশন পাওয়া যায় যেই আখলাকের দেখা পাওয়া যায় এই আখলাক এই গুণাবলী শুধু যে নবুয়াতের পরেই নবীজি অর্জন করেছেন তা নয় বরং আমার আপনার নবীজির চরিত্র নবুয়াতের পূর্বেও সর্বোত্তম চরিত্র ছিল ঠিক কি না বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কৈশোর আমাদের সমাজে তো একটা ছেলে একটা মেয়ে যখন কৈশোরে পদার্পণ করে ওই সময় থেকেই সে বিভিন্ন গোনা পাপ অশ্লীলতার দিকে আস্তে আস্তে ধাবিত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পরে যে বিষয়গুলো শরীয়ত হারাম করেছে নবুয়াতের আগে ওই ধরনের কোন বিষয় নবীর দ্বারা সংগঠিত হয় নাই যেমন মদ হারাম হয়েছে নবীজির নবুয়াতের আগে না পরে আরে কথা বুঝেন নাই পরে কথা কোন সময় পরে কিন্তু নবুয়াতের আগে নবীজি কোনোদিন মদ স্পর্শ করেন নাই গান বাদ্য বাজনা হারাম হয়েছে নবুয়াতের পরে কিন্তু নবুয়াতের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন গান বাদ্য এইসবের সাথে নবীজি ছিলেন না তার মানে শরীয়তে যতগুলো বিষয় নবীজির দ্বারা আল্লাহ তাআলা হারাম করেছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যে বিষয়গুলো নিষেধ করেছেন নবীজির দ্বারা নবুয়াতের পূর্বে ওই ধরনের কোনো কাজ আল্লাহ তাআলা সংগঠিত হতে দেন নাই শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন আমি এক বিবাহ বাড়িতে গেছি স্বাভাবিক বিবাহ বাড়িতে তৎকালীন সময়ে নবীজি তখন কিশোর বিবাহ বাড়িতে গিয়েছি ওই বিবাহ বাড়িতে মানুষজন সারা রাত গান বাদ্য এসব বাজাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তারা এই বাদ্যযন্ত্র বাজানোর প্রস্তুতি নিচ্ছে এই মুহূর্তে আমাকে গভীর ঘুম আচ্ছন্ন করে ফেলল আমি গিয়ে ওই বাড়ির এক কোণায় যেখানে কারো যাতায়াত নাই আমি গেলাম আমার ঘুম আসছে ঘুমায় গেলাম সারা রাত তাদের গান বাদ্য সব কিছু চলছে সকালবেলায় আমার ঘুম ভাঙল তখন সূর্যের আলো যখন আমার মুখের উপরে পড়ছে আমার ঘুম ভাঙছে আমি উঠা দেখি গোটা রাত কেটে গেছে আমি এক জায়গায় ঘুমায় থাকছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বিবাহ অনুষ্ঠানের কারণে ওই বাড়িতে ওনার থাকা লাগতো যদিও হয়তো তিনি সেটাকে পছন্দ করতেন না ওই সময় কিন্তু যখন নবুয়াতের পরে বলতেন যে গান বাদ্য এইসব ভালো না মন্দ হারাম তখন হয়তো বলতো তুমিও তো এক সময় শুনছো কথা বুঝেন নাই একটা মানুষ স্বাভাবিক সে যদি তাওবা করে তাওবা করার দ্বারা আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবালা
যে যথাযথভাবে তাওবা করে সে কেমন জানি কোনো পাপ করে নাই কোনো গুনাহ করে নাই যথাযথভাবে তাওবা করার দ্বারা তার অতীতের সব গুনাহ মাফ করে দেন কে ওই রকম একটা লোক যে খাঁটি ভাবে তাওবা করছে এই লোকটা যদি তাওবা করার আগে যেই কাজগুলো করত মনে করেন গান বাদ্য নাচ গানের সাথে সে থাকতো এখন তাওবা করছে আর এগুলোর মধ্যে সে নাই অনেক সময় দেখবেন সে তো এখন ভালো গান বাদ্য হবে বলতেছে ভাই গান ভালো কাজ না এসব হারাম কাজ আল্লাহ বেজার হয় সে তো তার দিল থেকে আবেগ নিয়ে বলবে আর ওই জায়গার অনেক মানুষ বলবে দেখ বুজুর্গ সাজতেছে এই তো কয়েকদিন আগেও ও নিজে গানের আয়োজন করত আর এখন বুজুর্গ হয়ে গেছে তার মানে দেখেন যদিও তার গুনাহ সব আল্লাহ মাফ করে দিবে খাঁটি তাওবার দ্বারা কিন্তু ওই তাওবার আগে যখন খারাপ ছিল তখন ওই কাজগুলো করছে ভালো হওয়ার পরে যখন মানুষকে মানা করে কিছু মানুষ ওই যে বলে তুমিও তো এক সময় করতা নবীজির দ্বারা আল্লাহ তাআলা নবুয়াতির আগে এমন কোন কাজ সংগঠিত হতে দেন নাই যে বিষয়টা নবুয়াতির পরে নবীজি বলবে হারাম আর এমন কোন কাজ নবুয়াতির আগে আমার আপনার নবী করেছেন এমন কোন নজির নাই সুবহানাল্লাহ তাহলে দেখেন নবীজিকে আল্লাহ তাআলা এই গান বাদ্য এসব থেকে কুদরতিভাবে হেফাজত করছে ইসলামী শরীয়ত কি বলে যে পুরুষ তার সতর ঢেকে রাখবে সতর ঢাকা ফরজ নাভি থেকে নিয়ে হাঁটু ঢেকে রাখতে হবে কিন্তু আফসোসের কথা কি বলবো আমাদের মুসলমান সমাজের ছেলেরাও ভালো নামাজি ছেলেরাও প্যান্ট পরে একেবারে এই দুই পাশে দুইটা হাড্ডি আছে এই জায়গায় ওই হাড্ডির ওইখানে গিয়ে ঠেকে নাভির চার পাঁচ ইঞ্চি নিচে গিয়ে তার প্যান্ট পড়ে থাকে এক ইঞ্চির জন্য গোপন জায়গার পশম দেখা যায় না নামাজের মধ্যে সেজদায় যায় আমাদের সন্তানেরা গেঞ্জি টি শার্ট পরে শর্ট নামাজের মধ্যে তার লজ্জাস্থান বের হয়ে যায় নামাজ তো থাকেই না ওযুও থাকে না বের হয়ে যাচ্ছে অথচ দেখেন পোশাক পরার ক্ষেত্রে তাদের কোনো সতর্কতা নাই বরং কি করে নাভির থেকে নামায় টাকনুর থেকে নিচের দিকেও নামায় এই ধরনের পোশাক শরীয়ত সমর্থিত নয় তা যাই হোক ইসলামের নিয়ম হলো ফরজ ঢাকা কতটুকু সতর ঢাকা এটা ফরজ জাহেলিয়াতের সময় ওই সময়ে কিন্তু হজ ছিল হজ ওই সময় মানুষ হজ করত ওরাও আল্লাহর ঘর তাওয়াফ করত কেমনে করত জানেন তাওয়াফ করার সময় ওরা চিন্তা করত যেই পোশাক গায়ে দিয়ে অনেক অপরাধ করি মিথ্যা কথা বলি এই সেই করি এ পোশাক গায়ে দিয়ে তাওয়াফ করা যাবে না সব পোশাক খুইলা জন্মদিনের পোশাক পইরা এরা সবাই তাওয়াফ করত জন্মদিনের পোশাক চিনেন হ্যাঁ কি হইয়া বিবস্ত্র হয়ে উলঙ্গ হয়ে তারা ওইভাবে তাওয়াফ করত এখন একবার কাবা ঘর সংস্কারের প্রয়োজন এটা তো খুব গুরুত্বপূর্ণ ফজিলতের কাজ সবাই পুরুষেরা কাবা ঘর সংস্কারের কাজ করতেছে এই বরকতময় কাজ করতেছে সব পোশাক কইলা আমার আপনার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজে অংশ নিতে গেছেন এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওই সময় তো আর ইয়ানা চাচা হযরত আব্বাস তখন বলতেছে ভাতিজা মুহাম্মদ তুমি এই ফজিলতের কাজ করবা তোমার গায়ে পোশাক এখনো তুমি তোমার গায়ের পোশাক খুলা ফেলো এরপরে এই কাজ করো নবীজি বলতেছেন যখন বলছে লুঙ্গি খুলা ফেলো লুঙ্গি খুলে ফেলো এই কথাটা আমার কানে যখন ঢুকছে আমি এতটা পেরেশান হয়ে গেছি আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছি আমার আর হুশ নাই তাহলে দেখেন নবীজি জানায়া দিলেন ইসলামী শরীয়ত যে সর্বহালতে মানুষের সামনে তো অবশ্যই সতর ঢেকে রাখতে হবে নবীজির দ্বারা আল্লাহ তাআলা কোনোদিন এমন কাজ করার নাই যাতে তার সতর খোলা রাখতে হয় সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে প্রত্যেকটা বিষয় থেকে নবুয়াতের আগে হেফাজত করছেন আমার আপনার নবীজির উপাধি দিয়েছে কাফেররা সত্যবাদী আমানতদার
এ উপাধি যে নবীজি নবুয়তির পরে পাইছেন বা এই গুণটা নবীজি যে নবুয়তির পরে অর্জন করেছেন তা নয় বরং আমার আপনার নবীজিকে সত্যবাদী আমানতদার উপাধি দিয়েছে কাফেররা সুবহানাল্লাহ কোরআনুল কারীমে আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন করার আগে মক্কার কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন করেছে সুবহানাল্লাহ বলেন কারণ শত্রুর মুখ দিয়ে প্রশংসা বের হওয়া এটা বড় কঠিন জিনিস মানুষের সাথে মানুষের শত্রুতা তো এমন হয় যে শত্রু যদি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হয় ওর চোখে ওইটা হলো শয়তান ঠিক কিনা বলেন কিন্তু কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের ব্যাপারে কোনোদিন সমালোচনা করতে পারে নাই নবীজির কাছে আমার আপনার নবীজির কাছে কাফেররা নবুয়তির পূর্ব থেকেই আমানত রাখত নবীজি ছিলেন আমানতদার আল আমিন বিশ্বস্ত সত্যবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তির পর তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন কয় বছর তিন বছর আল্লাহ তাআলা এবার জানায় দিলেন এবার আর গোপনে হবে না এবার নিকটস্থ আত্মীয় স্বজন তোমার যারা আছে এদেরকে প্রকাশ্যে তুমি দ্বীনের দাওয়াত দিবা তৎকালীন সময়ের আরবের নিয়ম ছিল একটা পাহাড় ছিল আবু কুবাইস পাহাড় ওই সময় যদি আরবের মধ্যে কোনো মানুষ বিপদে পড়ত আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে মানুষদের কাছে সাহায্য চাইত ওই পাহাড়ে উঠে যদি কেউ সাহায্যের জন্য আহ্বান করত এতটা গুরুত্ব দেওয়া হতো যে একজন অপরিচিত ভিনদেশী যাকে কেউ চিনে না ওই রকম একজন মানুষ যদি ওই পাহাড়ের উপরে উঠে আরবদের কাছে সাহায্য চাইত ব্যক্তিকে পরিচয় কি তা তারা জানার চেষ্টা করত না বরং ওই পাহাড়ের গুরুত্ব দিয়ে যেই হোক তার সাহায্যার্থে আরববাসী ছুটে আসত এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যেহেতু এই কাজটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় এবার ওই পাহাড়ে নবীজি উঠলেন যেখানে একজন গুরুত্বহীন অপরিচিত ব্যক্তিও যদি উঠে কোনো কথা বলে সব মানুষ শোনার জন্য হাজির হয় আর আজকে ওই পাহাড়ের উপরে উঠছে আল আমিন সকলের পরিচিত আস্থাভাজন স্নেহের পাত্র ভালোবাসার পাত্র আল আমিন উঠছে সব হাজির একবারে সব চলে আসছে পাহাড়ের সামনে তলে পাদদেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছেন শোনো প্রশ্ন করতেছে তারা তুম ও মুহাম্মদ কেন আমাদেরকে তুমি এখানে একত্রিত করছো কেন ডাকছো নবীজি এবার বলতেছে শোনো আমি যদি তোমাদেরকে এই খবর দেই এই পাহাড়ের পাদদেশে অপর প্রান্তে একদল সৈন্য ঘোড়া সওয়ার সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে তোমরা বিশ্বাস করবা নাকি একেবারে সমস্বরে একসাথে সবাই বলতেছে মুহাম্মদ অবশ্যই তুমি যদি আমাদেরকে এই খবর দাও অবশ্যই আমরা তোমার এই কথাকে বিশ্বাস করব কেন করব না কারণ ও মুহাম্মদ ইতিপূর্বে আমরা তোমার মিথ্যাবাদী হিসাবে পাই নাই আজকে থেকে নিয়ে ইতিপূর্বে পেছনের জিন্দেগিতে তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী হিসাবে পাই নাই কাফেররা কাফেররা নবীজির সত্যবাদিতার সত্যায়ন এইভাবে করেছে যে গোটা হায়াতে আমরা তোমাকে একবারও মিথ্যা কথা বলেছো এমনটা পাই নাই শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যবাদিতা সাথে সাথে আমানতদারিতা নবীজির আমানতদারিতার ব্যাপারে অমুসলিমেরা লিখতেছে যে মুহাম্মদ এতটা আমানতদার ছিল যে তার কাছে তার শত্রু কাফেররাও নির্দ্বিধায় আমানতের বস্তু রাখত এই গুণ যে নবীজির নবুয়াতির আগে ছিল তা না বরং নবুয়াতির পূর্বেই নবীজি পরিপূর্ণ আমানতদার ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় বিচারের মূর্ত প্রতীক যখন ওই যে কাবা ঘর সংস্কারের কাজ শুরু হলো
হজরে আসওয়াদ পাথরটাকে দূরে সরায় রাখা হলো যেন পাথরটার কোনো প্রকার ক্ষয়ক্ষতি না হয়। এইবার যখন কাবা ঘর সংস্কারের কাজ শেষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ন্যায় পরায়ণতার সাথে সমাধান দিয়েছেন একটু খেয়াল দেন। কাফেররাও এটা সরায় রাখছে, কাজ শেষ, এখন হজরে আসওয়াদ যথাযথ স্থানে লাগায় দেওয়া হবে, কিন্তু এই বরকতময় ফজিলতময় কাজটা কে করবে কারা করবে এই নিয়ে মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাওয়ার উপক্রম। কারণ আরবরা হলো এমন এক জাতি, ছোট্ট একটা ডিম নিয়ে তারা যুগের পর যুগ যুদ্ধ করেছে, নিজে মারা যাওয়ার সময় সন্তানদের ওসিয়ত করে গেছে যে আমি তো মরে যাইতেছি, এই যুদ্ধ যেনি বাদ না হয়, যুদ্ধ যেন বাদ না হয়, তোমরাও করে যাবা, তোমাদের পরবর্তীদেরকেও তোমরা ওসিয়ত করবা, এমন জাতি। আর এই বরকতময় বিষয় হজরে আসওয়াদকে কোথায় লাগানো হবে, এটা নিয়ে যদি যুদ্ধ লাগে কি অবস্থা হবে। ওইখানে কয়েকজন প্রবীণ ব্যক্তি ছিলেন, তারা বললেন শোনো, তোমরা এটা নিয়ে বাড়াবাড়ি করো না, আমরা কয়েকজন প্রবীণ ব্যক্তি মিলে একটি ফয়সালা দেওয়ার চেষ্টা করি। এইবার প্রত্যেক গোত্র থেকে এক একজন মুরব্বি ওনারা আলোচনার টেবিলে আলোচনায় বসলেন। আলোচনার পরে ওনারা সিদ্ধান্তে উপনীত হলেন, এই মহা মুসিবত থেকে বাঁচার জন্য যেই সিদ্ধান্ত, আমরা আমাদের এই সিদ্ধান্তের বিষয়গুলো গোপন রাখবো, কাউকে বলবো না। সিদ্ধান্ত হলো আমরাই কয়েকজন খেয়াল করব, খেয়াল রাখব যে আগামীকাল সকালবেলায় সর্বপ্রথম কে বাইতুল্লাহ প্রবেশ করে, যে আগে আসবে তার কাছে আমরা আমাদের সমস্যা তুলে ধরব, সাথে সাথে সে যা সমাধান দিবে সেটা আমরা মেনে নিব। ওই কয়জন একমত। এবার ওই কয়জন মিলে লুকায় অপেক্ষা করতেছে কে আসে, কার দ্বারা আমাদের এই সিদ্ধান্ত একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে, এই আসন্ন যেই যুদ্ধ সেটা থেমে যাবে। সবাই চাতক পাখির ন্যায় তাকায় আছে, হঠাৎ করে তারা দেখে দূর থেকে একজন মানুষ আস্তে আস্তে কাবার দিকে বাইতুল্লাহর দিকে আসতেছে। যখন আরো কাছে আসলো, এইবার তার চেহারাটা তাদের সামনে স্পষ্ট হয়ে গেল, সকলে একসাথে আনন্দে বলে উঠতেছে, হায় রে, এ দেখি আমাদের আল-আমিন, সুবহানাল্লাহ। নবীজির আগমন, তখন তো নবুয়াত পান নাই, তারা এতটা আনন্দিত, সকলে গিয়ে বলতেছে আল-আমিন, আজকে তুমি আমাদের এই সমস্যার সমাধান করে দাও। নবীজি সব কথা শুনলেন, এরপরে বললেন আপনারা বড় একটা রুমাল নেন, রুমাল, এইবার ওই রুমালের উপরে পাথরটাকে বসায় দেওয়া হলো। তিনি বললেন প্রত্যেক গোত্র থেকে এক একজন প্রতিনিধি রুমালের এক এক জায়গায় ধরবে। এইবার সবাই মিলে ধরে সুন্দর মতো একবারে কাবার কাছে নিয়ে যাওয়া হলো। এইবার নবীজি নিজে হাতে পাথরটা উঠে জায়গা মতো লাগায় দিলেন, সকলে খুশি হয়ে গেল, সকলেই বরকতের ভাগিদার হলো, আসন্ন বড় একটা বিপদ থেকে আরববাসী বেঁচে গেল। এই যে নবীজির তীক্ষ্ণ বুদ্ধি, নবীজির যে ন্যায় পরায়ণতা, নবীজির যেই ইনসাফ, নবীজির যেই সত্যবাদিতা, নবীজির যেই আমানতদারিতা, এটা নবুয়াতির পরে হইছে তা নয়, বরং এটা নবুয়াতির আগেই ছিল, ঠিক কিনা বলেন। সাধারণভাবে আমরা যারা যুবক আছি, এখন যারা যুবক আছে, যারা বৃদ্ধ হয়ে গেছেন ভালো মানুষ, আমাদের যৌবন কালে কিছু না কিছু গোনা পাপ থেকে থাকে, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন কালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে হেফাজত করেছেন যে গোটা যৌবনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে স্বচ্ছ, কোন প্রকার পাপ সংশয় মুক্ত এক যৌবনকাল নবীজির ছিল, সুবহানাল্লাহ। ওই সময় নবীজির চরিত্রকে আল্লাহ তাআলা এমন ভাবে হেফাজত করেছেন, এজন্যই তো যখন নবীজি নবুয়াতের দাওয়াত দেওয়া শুরু করলেন, তাওহীদের দাওয়াত, কাফেররা নবীজির বিরোধিতা করত ঠিক, কোনোদিন এ কথা বলতে পারে নাই যে মুহাম্মদ যৌবনকালে এই গুনাহটা করছে, কিশোরকালে এই গুনাহটা করছে, এই অপরাধটা করছে, এমন কোন বিষয় মক্কার কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে বলতে পারে নাই। অথচ
অতীতের অনেক নবীজির ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার অপচেষ্টা তার উম্মতেরা করছে যেমন হযরত মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর কারুন যখন অনেক সম্পদের মালিক হযরত মূসা আলাইহিস সালাম কারুনকে বললেন কারুন তুমি তোমার সম্পদের যাকাত দাও যাকাত কারুন তো সম্পদের যাকাত দিলই না মূসা নবীর মুখ কেমনে বন্ধ করা যায় এই জন্য সে অপচেষ্টা শুরু করলো সে একজন দুশ্চরিত্রা নারীকে বাড়া করলো তাকে বলল শোনো তোমার কাজ হলো তুমি মানুষের সামনে মূসা আলাইহিস সালামের ব্যাপারে জেনার অপবাদ দিবা নাউযু বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন দেখেন কারুন মূসা আলাইহিস সালামের দুশমন মূসা আলাইহিস সালামকে জেনার অপবাদ দেওয়ার মতো অপচেষ্টা করেছে যদিও এই কারণে কারুনের উপরে আল্লাহ তাআলা গুসসা হয়েছেন গজব দিয়েছেন কিন্তু কাফেররা আমার আপনার নবীজির বিরোধিতা করেছে ঠিক কিন্তু আমার আপনার নবীজির ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার কোনো দুঃসাহস করেন নাই কাফেররা নবীজির ব্যাপারে তিনটা কথা বলতো কয়টা কথা তিনটা কথা একটা বলতো সে হলো পাগল কি বলতো দ্বিতীয়তে বলতো সে হলো জাদুকর কি বলতো তৃতীয়তে বলতো সে হলো একজন কবি কি বলতো জাদুকর পাগল কবি এই তিনটা বিষয় বলতো বলেন এই তিনটা বিষয় কেউ যদি হয় এটা তার চারিত্রিক বিষয়ের সাথে সম্পর্কিত নয় কাফেররা এতটুক বলতো নবীজির থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য কিন্তু তারা তো সরাইতে পারে নাই বরং এতটুক অপবাদ দিয়েছে তাতেই মানুষ আরো আগ্রহ ভরে নবীজির কাছে গেছে ঠিক কিনা বলেন কিন্তু আফসোস কি বলবো ভাই কাট্টা দুশমন নবীজির যারা নবীজির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে অপবাদ দেওয়ার কোনো দুঃসাহস করে নাই বরং আপনারা জেনে থাকবেন যখন অবসিনিয়ায় হিজরত করেছে মুসলমানেরা কাফেররা পাঠায় দিয়েছে আবু সুফিয়ান তখনও ইমান আনে নাই পাঠায় দিয়েছে যে যাও ওই অবসিনিয়ার বাদশাহ হাবশার বাদশার কাছ থেকে মুসলমান যারা হিজরত করে গেছে তাদের ফিরায় আনো যায় বলবা ওরা দেশদ্রোহী ধর্মত্যাগী এই কথাগুলো যায় বলবা এইবার যখন গেছে ওইখানে গিয়ে লম্বা হাদিস আবু সুফিয়ান পর্যন্ত নবীজির ওই উত্তম চরিত্রের সত্যায়ন করতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন কিন্তু আফসোস আমাদের দেশেও আছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে আঙ্গুল তোলার সাহস কাফেররা করে নাই কিন্তু বর্তমান দুনিয়ার কিছু মুসলমান নামধারী নাস্তিক এগুলো নবীজির ব্যাপারে করে ঠিক কিনা বলেন অনেক বিষয় বলে এর মধ্যে একটা বিষয় বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহের ব্যাপারে তারা বলে যে মুহাম্মদ যদি এতই যোগ্যতা সম্পন্ন হতো তাহলে খাদিজার মতো বৃদ্ধাকে কেন বিবাহ করছে মুহাম্মদ তার মানে তার মধ্যে সম্পদের লোভ ছিল নাউযু বিল্লাহ নবীজির ব্যাপারে এটা একটা অপবাদ কিন্তু এর বাস্তব ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার দেখাশোনার দায়িত্ব নিলেন যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীজিকে ব্যবসার কিছু মাল দিয়ে বাণিজ্যের জন্য পাঠাইলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সফর সঙ্গী হিসাবে তার একজন গোলামকে দিয়েছিলেন গোলাম তার নাম হলো মাইসারা এনাকে বলা হতো খাদিজার চোখ খাদিজার এত বিশ্বস্ত ছিল ওই মাইসারা এজন্য তাকে বলা হতো খাদিজার চোখ ওই মাইসারাকে বলা হলো যে তুমি মুহাম্মাদের ব্যাপারে নজর রাখবা খেয়াল রাখবা দেখবা তার অবস্থাটা কেমন ওই মাইসারা খেয়াল করতো অনেক কিছু যাই হোক ওই ব্যবসার সফর শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলভাবে বিপুল পরিমাণ বাণিজ্য লাভ করে ব্যবসায় লাভ করে আরবে যেই সব জিনিস আমদানি করার দরকার আরবের বাজারে বিক্রয় হবে ওই রকম জিনিসপত্র কিনে দীর্ঘ সময় পর আবার মক্কায় ফিরে আসলো এইবার সফরের কার্গোজারি শুনতেছে খাদিজাতুল কুবরা মাইসারার কাছে
কারণ একটা মানুষের আসল বৈশিষ্ট্য আসল চরিত্র অনেক সময় বোঝা যায় তার সাথে যদি লম্বা সময় সফর করা হয় আমরাও সফরে অনেক সময় সফর সঙ্গী যারা থাকে তাদের সাথে মাঝে মধ্যে ক্লান্তির কারণে একটু রাগ হই ধমক দেই কিন্তু নবীজির সাথে মাইসারার লম্বা সফর জিজ্ঞাসা করতেছে কেমন আচরণ মাইসারা তো এক কথায় মুগ্ধ শুধু তাই না নবীজির সাথে তখন কিছু অলৌকিক ঘটনা ঘটত নবীজি সফরে ক্লান্ত তখন তিনি ঘুমায়া আছেন 20 22 বছর বয়স আমার আপনার নবীজির তখন 25 বছরের আগের ঘটনা ঘুমায়া আছেন গাছের ছায়ায় আস্তে আস্তে সূর্যের আলোটা সরে স্বাভাবিকভাবে ছায়াটাও সরে যাওয়ার কথা কিন্তু সূর্যের আলো সরে যেত কিন্তু ওই গাছ তার ডালকে ঝুঁকিয়ে নিচের দিকে দিয়ে নবীজির গায়ের উপরে ছায়ার ব্যবস্থা করত এই ধরনের কিছু বিষয় মাইসারার দৃষ্টিগোচর হয়েছে খাদিজার কাছে যখন বলছে যে তার সাথে এরকম ঘটনা ঘটত তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণযোগ্যতা বিশ্বস্ততার প্রতি আরো বেশি দুর্বল হয়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির সাথে বিবাহের পূর্বে ওনার দুইজন স্বামী দুনিয়া থেকে মারা গেছে কয়েকজন সন্তানও ছিল উনি মনস্থ করেছেন যে আমি আর বিবাহ শাদী করব না উনি ছিলেন তাহেরা পুত পবিত্রা মনে রাখবেন আমাদের দেশে অনেক মানুষ বুঝে না অনেক মানুষ মনে করে একটা মেয়ের বিবাহ হয়েছে বিবাহের পরে তার স্বামী মারা গেল অথবা যে কোনো কারণে তাদের বিবাহ বিচ্ছেদ হতে পারে বিবাহ বিচ্ছেদ মেয়ের কারণে হয় তা না ছেলের কারণে হয় না মনে করেন আপনাদের এলাকার কেউ মেয়েটা দিনদার ভালো মেয়ে পর্দাশীলা মেয়ে দিনের উপরে চলে এখন এক এলাকার এক ছেলের সাথে বিবাহ দিলেন একজনের চরিত্র এ তো আর একদিনে জানা যায় না যখন খোঁজ খবর নিছেন জানছেন ছেলেটা খুব ভালো নামাজি কিন্তু ওই মেয়েটা যখন ওই ঘরে গেল গিয়ে দেখে স্বামী নামাজ কালাম তো বহুত দূরের কথা পর্দা নাই পরনারী আসক্ত হারাম উপার্জন করে বলেন তো একটা দিনদার মেয়ের ওই ঘরটায় যত ব্যবস্থাপনা থাকুক না কেন এয়ার কন্ডিশন থাকুক না কেন দশতলা বিল্ডিং হোক না কেন একজন দিনদার মেয়ের ক্ষেত্রে ওই ঘরটা ছোট্ট একটা জাহান্নাম মনে হবে ঠিক কিনা বলি এইরকম কারণেও অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয় তাহলে এখানে দোষটা তো আর মেয়ের না দোষ কি মেয়ের কিন্তু আমরা অনেক সময় বিবাহ বিচ্ছেদ হলেই মেয়েদেরকে দোষারোপ করি এটা কখনো ঠিক কাজ নয় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা স্বামী মারা গেছে তিনি ছিলেন তাহেরা পুত পবিত্রা তিনি কোনোদিন কোনো অন্যায়ের সাথে জড়ান নাই স্বামীর সাথে সম্পর্ক হবে এটা স্বাভাবিক কিন্তু আনুষাঙ্গিক অন্যান্য দিক দিয়ে ওনার চরিত্রের মধ্যে কোনো কালিমা নাই এই জন্য ওই জাহেলিয়াতের সময়ও যেই সময়ের পরিস্থিতি কেমন আপনারা কম বেশি জানেন ওই জাহেলিয়াতের সময়ও খাদিজাতুল কুবরার উপাধি ছিল তাহেরা দুইজন স্বামী মারা গেছে এখন উনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আর আগ্রহী না কিন্তু অনেক সময় হয় যে মানুষ যাকে ভালো লাগে তার কথা বারবার বলতে থাকে সফর যখন ফিরে আসছে নবীজি সফর থেকে ওই সব ঘটনা মাইসারার মুখে শুনে নবীজির ব্যাপারে ওনার একটা দুর্বলতা তৈরি হয়েছে খাদিজা তার বান্ধবীর কাছে বারবার মুহাম্মাদের কথা বলে বিবাহ শাদীর বয়স হয়ে গেছে বিবাহ শাদী করব না তখন নবীজি বলতেছেন যে দেখো আমার তো সম্পদ টম্পদ কিচ্ছু নাই আমি বিবাহ করব কেমনে তখন বলতেছে যদি কেউ তোমাকে বিবাহ করতে আগ্রহী হয় আর অর্থনৈতিক ব্যাপারে তোমার যদি কোনো টেনশন না থাকে বিবাহ করতে রাজি আছো স্বাভাবিক অসুবিধা নাই তবে এটা আমার চাচার কাছে বলতে হবে কারণ নবীজির অভিভাবক তখন আবু তালেব এইবার ওই মেয়েটা গিয়ে আবু তালেবের কাছে বলল এই বিবাহ নিয়ে লম্বা ঘটনা আছে সর্বশেষ নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়ে গেল পারিবারিক সম্মতিতে পারিবারিকভাবে শুধু তাই না ওই বিবাহের খুতবাও দিয়েছিল আবু তালেব এবার বিবাহ হয়ে গেল বলেন তো
এখানে আমাকে একটা জিনিস দেখান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইচ্ছায় সম্পদের লোভে খাদিজাকে বিবাহ করেছে নাকি খাদিজা নিজের থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ্রহ প্রকাশ করেছে খাদিজার পক্ষ থেকেই আগ্রহ প্রকাশ করা হয়েছে বরং সে আরো ভীত ছিল না জানি মুহাম্মদ আমার প্রস্তাব ফিরিয়ে দেয় আর আমি লজ্জিত হই অথচ আমাদের নবীর ব্যাপারে অনেকে বলে যে নাউজুবিল্লাহ খাদিজাকে বিবাহ করেছে নবীজি সম্পদের লোভে সে মালের লোভী ছিল নাউজুবিল্লাহ এই ধরনের অনেক অপবাদ নবীজির ব্যাপারে দেওয়া হয় চারিত্রিক ব্যাপারে আঘাত করে মুসলমান ঘরের সন্তান এখন নাস্তিক্যবাদের দিকে দাবিত হয়েছে নবীজির ব্যাপারে বলে উনি একাধিক বিবাহ করেছেন নবীজির চারিত্রিক বিষয় আঘাত করতে চায় আমি ওই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি না শুধু এতটুকু বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিবাহ করেছেন নবুয়াতির আগে বিবাহ করেছেন একটা বাকি সবগুলো নবুয়াতির পরে আর প্রত্যেকটা বিবাহর ক্ষেত্রে আদেশ ছিল কার আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে তিনি বিবাহ করেছেন এর মধ্যে একজন কুমারী আর বাকি সব বিধবা ছিল কুমারী ছিলেন না কারো স্বামী মারা গেছে কারো সন্তান আছে নবীজি এরকম বিবাহ করেছেন বিধবা বিবাহ করেছেন একজন ছিল কুমারী এই কুমারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ নিয়ে কত কথা আমাদের সমাজে এই ইসলাম বিদ্বেষীরা নবীজির চারিত্রিক ব্যাপারে বলে অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমাদের মা বোনদের শত শত মাসআলার বিষয়গুলো ক্লিয়ার হইছে নাইলে শরীয়তের এমন কিছু বিষয় ছিল যেগুলো আমার জানা থেকে যেত এটা আমাদের জন্য রহমত আমাদের নারী জাতিদের জন্য রহমত সেজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খায়েশাতের কারণে চাহিদার কারণে বিবাহ করেন নাই নবীজি যদি করতেন তাইলে একদিন নবীজি বসে আছেন মসজিদে নববীর চত্বরে কাফেরদের লিডাররা এক জায়গায় বসে আছে ওরা আলোচনা করতেছে এই এই মুহাম্মদ কি চায় আমাদের কাছে বলতো ওরে কি দিলে ও ঠান্ডা হবে একজনকে পাঠায় দিছে ও খুব চালাক চতুর ওর রাবিয়ার ছেলে ওর নামটা আমার খেয়াল আসতেছে না ওরে পাঠায় দিছে ও খুব পটু ছিল কথায় চতুর ও গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ও মুহাম্মদ তোমার কি হইছে বলো তো তোমারে কি জিন টিন ধরছে নাকি যদি তোমাকে জিন টিন ধরে বলো আমরা তাইলে সবাই মিলে খরচ উঠায়া তোমার চিকিৎসার ব্যবস্থা করব যে বলতেছে না আমার জিন টিন ধরে নাই তাইলে তুমি কি ক্ষমতা চাও ক্ষমতা যে তুমি গোটা আরবের সবার উপরে নেতৃত্ব দিবা নেতা হবা যার জন্য তুমি এমন করতেছ বাপদাদার ধর্মকে তুমি মিথ্যা বলতেছ নতুন ধর্মের দিকে আহ্বান করতেছ তুমি কি নেতৃত্ব চাও তাইলে বলো আমরা তোমাদেরকে আমাদের সকলের নেতা বানায় দিব নবীজি বললেন না নবীজি কিছু বলেন না চুপ করে আছে এরপরে বলতেছে তুমি কি সম্পদ চাও সম্পদ যার কারণে তুমি এমন করতেছ যদি তুমি সম্পদের জন্যই করে থাকো বলো আমরা সকলে মিলে তোমাকে এমন সম্পদের মালিক বানায় দিব তোমার মতো সম্পদ সম্পদের মালিক গোটা আরবে আর কেউ থাকবে না দেখেন তুমি কি চাও যে সুন্দরী স্ত্রী চাও তাহলে আমাদের ঘরের দরজা খোলা তোমার যাকে পছন্দ হয় যতজন পছন্দ হয় তুমি নিয়ে সংসার করো তোমার কাছে রাখো এরপরেও তুমি ওই কাম করো না যেই নবীকে কাফেররা এরকম প্রস্তাব দিল সেই নবী যদি চাইতেন তিনি তো কুমারী মেয়ে বিবাহ করতে পারতেন তাহলে যারা নবীজির চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে বলে নবীজি খায়েশাতের কারণে বিবাহ করছে এরা নিঃসন্দেহে নবীজির দুশ্মন আল্লাহর দুশ্মন ঠিক কিনা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে কথা বলার আগে চিন্তা করার দরকার তা সম্মানিত উপস্থিতি যে কথা বলতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়াতির পূর্বে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর উপরে জেনে কেউ কোনো প্রশ্ন না করতে পারে এজন্য নবীজিকে আল্লাহ তাআলা এভাবে হেফাজত করছেন এখন বলেন
এ দুনিয়াতে মানুষের চলতে গেলে কাউকে না কাউকে আইডল আদর্শ মানতে হয় ঠিক কি না আমরাও যদি আমাদের জীবনটাকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে সাজাতে চাই আমাদেরকেও আদর্শ মানতে হয় আমাদের দেশের যুবকেরা আদর্শ মানে কেউ মানে রোনালডোকে কেউ মানে মেসিকে কেউ মানে সাকিব আল হাসানকে বলেন তো আমরা দুনিয়ার যাদেরকে আইডল আদর্শ মানতেছি তারা আমার দুনিয়ার কোনো কল্যাণ করতে পারবে আখেরাতের কোনো কল্যাণ করতে পারবে একটু বলেন না যারা এই যে ফুটবল বিশ্বকাপের সময় আদর্শ হিসাবে মেসিকে গ্রহণ করছে মেসি তো বিশ্বকাপ জিতলো বুঝলাম তারা কি কাপ জিতছে সার কাপও জিততে পারেনি কোনো লাভ হইছে দুনিয়ার লাভ হইছে আখেরাতে লাভ হবে প্রশ্নই আসে না বরং নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আরে তাদের সাদৃশ্য অবলম্বনের কারণে ওই মেসি রোনাল্ডোর সাথে ওর হাসর হবে ওদের ঠিকানা যে জায়গায় হবে ওদেরও ঠিকানা সেই জায়গায় হবে ঠিক কিনা বলুন